আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022, যেটা জানুয়ারি মাসে তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে, সেই অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস ফোরের বাংলা বিষয় নিয়ে আলোচনা করবো বলে হাজির হয়েছি। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আলোচনা গত বছর করে দিয়েছিলাম, এবছরও করে দেবো, তাই চ্যানেলটাকে সঙ্গে রেখো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি কি পড়া আছে। প্রথম প্রশ্ন, দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী বাংলা পূর্ণমান 15, তোমাদের 15 নম্বর এটা পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রথম প্রশ্ন, দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো, এরকম প্রশ্ন উত্তর আগেও করেছি, এখন আবার করব। এক গণিত 3 = 3 নাম্বার, তিনটে প্রশ্ন আছে, চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, কবি দিলখোলা হয়েছেন যার উপদেশে? চারটে অপশান আছে, কোনটা হবে? কবি দিলখোলা হয়েছেন খোলা মাঠের উপদেশে, তাহলে এখানে তোমাদের ডাক দিতে হবে। পরের প্রশ্ন, আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্র দিয়েছেন কে? চারটে অপশানের মধ্যে সূর্য। দেখো, সবার আমি ছাত্র, কবিতা যদি তোমার পড়া থাকে কোনো প্রশ্নের উত্তর দিতে অসুবিধা হবে না, তাই জন্য এটা করার আগে অবশ্যই কবিতাটা পড়ে নেবে। তিন নম্বর প্রশ্ন, কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন, কি দীক্ষা পেয়েছেন? কবি পাষাণ থেকে দীক্ষা পেয়েছেন, একদম গয়েরটা হবে, কঠোরতা দীক্ষা পেয়েছেন। দেখে নাও তোমরা কীরকম কীরকম উত্তরগুলো সাজানো হলো। প্রথমটা হবে কোলামাঠ, তারপরটা হবে সূর্য, তারপরটা হবে কঠোর, চারটে অপশন তোমাদের বলে দেওয়া হলো। এরপরে আমরা দুইয়ের প্রশ্ন চলে যাব, দেখবো দুইয়ে কীরকম প্রশ্ন আছে, তার উত্তরটি বা কী আছে। দুইয়ের চেয়ে নিচের বাক্যগুলির প্রশ্নগুলির একটি বাক্যের উত্তর দাও। এক গণিত 3 = 3। প্রথম প্রশ্ন, আমায় দিল ভিক্ষা, কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন? দেখো, উত্তরটা এমনভাবে লিখতে হবে, সবার আমি ছাত্র কবিতায় সুনির্মল বসু অরণ্যের কাছ থেকে জীবনে সরস্বতা হওয়ার ভিক্ষা লাভ করেছেন। একটা বাক্যে উত্তরটা হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নের উত্তর কী আছে দেখি, মৌন শব্দের অর্থ কি? দেখো, মৌন শব্দের অর্থ হলো নীরব বা চুপচাপ থাকা। পরের প্রশ্নে যাই, পরের প্রশ্ন হচ্ছে, কবি কার কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন? উত্তরটা হবে, কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন। দেখো, দুয়ের তিনটে প্রশ্ন হয়ে গেল। এবার তিন নম্বরের প্রশ্ন চলে আসি, তিনের একের প্রশ্নটা কী আছে দেখি, সবার আমি ছাত্র কবিতায় কবি বায়ুর কাছ থেকে কোন মন্ত্র লাভ করেছেন? উত্তরটা হবে, সবার আমি ছাত্র কবিতায় কবি বায়ুর কাছ থেকে কর্মী হওয়ার মন্ত্র লাভ করেছেন। তিনের দুয়ের প্রশ্নটা কী আছে দেখি, সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছেন? দেখো, উত্তরটা হবে এরকম, সাগর কবিকে প্রকৃত শিক্ষার মাধ্যমে জীবনকে বা নিজের মনকে রত্ন আকর তৈরি করা যায় কিভাবে, সেই শিক্ষা দিয়েছেন। তিনের প্রশ্নটা দেখি কি আছে, সন্দেহ নেই মাত্র কোন বিষয়ে কবির বিন্দুমাত্র সন্দেহ নেই? উত্তরটা এমনভাবে হবে, কবি এই বিশ্ব প্রকৃতি থেকে যে জীবনের সমস্ত শিক্ষা লাভ করে চলেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বেশ, এরপরে দেখো একদম শেষ প্রশ্ন চলে আসছি আমরা, কি প্রশ্নটা আছে, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। তিন নাম্বার, দেখো এর উত্তরটি একটুখানি বড় হবে, তোমরা ভালো করে একটুখানি দেখে নেবে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, সবার আমি ছাত্র কবিতায় সমগ্র বিশ্ব কিভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলোচনা করো। তার মানে হচ্ছে গোটা কবিতাটাই তোমাদের সংক্ষেপে নিজের ভাষায় বলতে হবে। চলো দেখি এর উত্তরটা আমরা কীভাবে সাজিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু বিশ্ব প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে নানা রকম শিক্ষা লাভ করেছেন, যেমন বিশাল আকাশের থেকে তিনি উদারতা শিক্ষা পেয়েছেন, বায়ুর কাছ থেকে তিনি কর্মী হওয়ার মন্ত্রণা পেয়েছেন, পাহাড় থেকে মৌনতার শিক্ষা পেয়েছেন এবং খোলা মাঠ তাকে মন খোলা হবার উপদেশ দিয়েছে, সূর্যের কাছ থেকে তিনি তেজস্বী হবার শিক্ষা পেয়েছেন এবং
চাঁদের কাছ থেকে তিনি মিষ্টি মধুর কথা বলার শিক্ষা পেয়েছেন। নদী তাকে বহমানতার শিক্ষা দিয়েছেন। সাগর জ্ঞানরত্ন সঞ্চয় করে প্রকৃত রত্ন আকর হওয়ার শিক্ষা দিয়েছেন। মাটির কাছ থেকে তিনি সহিষ্ণুতা শিক্ষা পেয়েছেন এবং পাষাণ তাকে কঠোরতা শিক্ষা দিয়েছে। সবুজ অরণ্যের কাছ থেকে তিনি সরসতা শিক্ষা পেয়েছেন এবং ঝর্ণার কাছ থেকে তিনি প্রাণে গান জাগানোর শিক্ষা পেয়েছেন। দেখো, সমগ্র প্রশ্নের উত্তরগুলো তোমাদের সাজিয়ে দেওয়া হলো। আশা করি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাতে পারবে, আমি এটা নিয়ে আরও আলোচনা করতে প্রস্তুত আছি। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।